সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, মতবিনিময় সভা শুরু হয়েছে কিনা ইতিমধ্যেই? একজন কাউন্সিলর প্রার্থীর বাসায় হুমকি দেওয়ার ঘটনায় তিনজনকে আটকের বিষয় রয়েছে, এইসব বিষয় মিলে জানাবেন দর্শকদের। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে। এখানেই আসলে কিছুক্ষণের মধ্যে মতবিনিময় সভাটির শুরু হবে এবং আসলে কিছুক্ষণ আগেই ঘোষণা এসেছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা রয়েছেন কর্মকর্তা, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এরই মধ্যে যারা সামনের সারিতে রয়েছেন মেয়র প্রার্থী যারা রয়েছেন তারা এখানে আছেন। এছাড়াও কাউন্সিলর সহ সংরক্ষিত নারী কাউন্সিলর যারা রয়েছেন প্রার্থী তারা সকলেই এসেছেন এবং তাদের সাথেও আরও যারা অতিথিরা তারা এসেছেন। এছাড়াও নির্বাচন অফিসের কার্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও এই মত বিনিময় সভায় কিন্তু আরও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তারপর পুলিশ কমিশনার সেট মেট্রোপলিশনের এবং জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগেই সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই হামলা দেওয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে হামলা এবং হুমকি এবং মহড়া, অস্ত্র মহড়ার যে ঘটনা সেই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তার মধ্যে পুলিশ আমাদেরকে জানিয়েছে দুইজন কিন্তু সরাসরি এই ঘটনার সাথে জড়িত ছিল, সেই তথ্যটি জানিয়েছে এবং তাদের কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় এবং বিস্তারিত আমাদেরকে জানানো হবে। তবে এই বিষয়টি আসলে বেশ আলোচনায় উঠে এসেছে এবং আজকে ধারণা করা হচ্ছে এই সভায় এই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। এবং নির্বাচন অফিস থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই বিষয়ে পুলিশের সাথে কিন্তু তারা অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের সাথে তারা যোগাযোগ করেছেন এবং পুলিশ সেই সময় থেকেই গুরুত্ব সহকারে বিষয়টিকে নিয়ে, নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে এতে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য তারা অভিযান শুরু করে এবং এছাড়াও যারা জড়িত রয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে বলেও আমাদেরকে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এই হচ্ছে ধন্যবাদ প্রত্যুষ তালুকদার আপনাকে।